ফরজ গোসল না করে দীর্ঘ সময় কাটিয়ে দিলে গুনাহ হবে কিনা? ফরজ গোসল এটা বিলম্ব না করে যত দ্রুততার সাথে করা যায় ততই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঈমান আমলের দৃষ্টিকোণ থেকেও, ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি ভালো। তবে কোনো কারণে ধরুন কারোর গভীর রাতে গোসল ফরজ হয়েছে, তিনি ফজরের সালাতের আগ পর্যন্ত যেহেতু তার গোসল না করলেও অসুবিধা নেই, যেহেতু নামাজের জন্য গোসল করতে হবে, সেজন্য তিনি গোসল ছাড়া যদি ফজরের নামাজের আগ পর্যন্ত থাকেন, থাকতে পারেন, তবে এক্ষেত্রে তার জন্য উচিত এবং কর্তব্য উত্তম হলো মিনিমাম অজুটা করে নেওয়া। ওই অবস্থায় অজু করে তারপর তিনি শুয়ে পড়বেন এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ মনে করেন ফজরের পরে গোসল ফরজ হয়েছে, এখন জোহরের নামাজের আগ পর্যন্ত মাঝখানে আর কোনো নামাজ নাই, তাহলে গোসলটা একটু পরে, দুই ঘন্টা পরে, তিন ঘন্টা পরেও তিনি করতে চাচ্ছেন, করতে পারেন। তাহলে এক্ষেত্রে উত্তম হলো অজু করে নিয়ে তারপরে অন্যান্য কাজকাম করা এবং পরবর্তী ফরজ ওয়াক্তের আগে আগেই, ফরজ সালাতের আগে আগেই তিনি অবশ্যই গোসল করে ফেলতে হবে। যদি কোনো কারণে অজুও না করেন তারপরেও শুয়ে থাকেন উনি বাথরুম সেরে এসে, তো সেটাতে বড় কোনো গুনাহ হবে না, তবে অজু করে শোয়াটাই হলো সুন্নাসম্মত এবং ভালো। আমাদের সমাজে গোসল ফরজ হওয়ার পর মেয়েরা যদি গৃহস্থলী কাজ করে তাহলে দেখবেন ফতোয়ার কোনো শেষ নাই, যত ভুয়া ভিত্তিহীন ফতোয়া মেয়েদের উপরে এদেশে আরোপ করা হয়, মেয়েদের উপরে যত মাসালা ভুয়া মাসালা আরোপ করা হয়, ছেলেদের উপরে এত মাসালা আরোপ করা হয় না। ছেলেটা গোসল ফরজ হওয়ার পরে শুয়ে রয়েছে দু চার ঘন্টা, কেউ কিছু বলবে না। ওই বেচারি মেয়েটা গোসল ফরজ হওয়ার পরে যদি উজু করেও গৃহস্থলী কাজকাম করে তো দেখবেন যে শাশুড়ি ননদ আশেপাশে সবাই ফতোয়া দিচ্ছে যে না, ফরজ গোসল হলে কোনো আপনার গৃহস্থলী কাজকাম করা যায় না, বাচ্চাকে দুধ খান পাওয়ানো করা যায় না। তো এগুলো মেয়ের জন্য না বরং ছেলের জন্য প্রযোজ্য যে যত দ্রুত সম্ভব গোসল করা ভালো, কিন্তু যদি কেউ গোসল একটু পরে করে পরবর্তী নামাজের আগ পর্যন্ত এতে গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছি? তবে ফরজ গোসল হয়ে গেছে এই অবস্থায় আপনি মনে মনে বা মুখে জিকির করতে পারবেন, দুরুদ পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, কোরআন তেলাওয়াতটা আপনি করবেন না, এছাড়া অন্যান্য জিকির আজকার অব্যাহত রাখতে পারবেন। তাহলে খোলাসা কথা হলো গোসল ফরজ হওয়ার পর বিলম্ব না করে যত দ্রুততার সম্ভব সাথে সম্ভব গোসল করতে হবে। যদি বেদ দেরি করতে চান পরবর্তী নামাজের আগ পর্যন্ত দেরি করতে পারেন, সেক্ষেত্রে উজু করে নিয়ে দেরি করা, সেটা ঘুমান বা অন্য কোনো কাজ করেন তার জন্য উত্তম। অমুসলিম ও সুদ কিংবা ঘুষের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে কিনা? অমুসলিমের টাকা মসজিদে ব্যবহার করতে পারবেন যদি সেই টাকা দিয়ে উনি মসজিদে কোনো প্রভাব বিস্তার করার আশঙ্কা না থাকে। অনেক অমুসলিম আছেন, তিনি অমুসলিম কিন্তু তিনি চান মুসলমানদের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে, তার কাছ থেকে সে টাকা নেওয়া যাবে। শর্ত হলো ওই টাকা দিয়ে তিনি মসজিদ বা ওই ভালো কাজে প্রভাব বিস্তার করে সেখানে কোনো শির্ক বা অন্যায় করাবেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে, তিনি ভালোবেসে দিচ্ছেন, তাহলে তাকে আপন করার জন্য, ইসলামের সৌন্দর্য দেখতে সুযোগ করে দেওয়ার জন্য তার দান গ্রহণ করা যাবে। কিন্তু সুদ এবং ঘুষের টাকা মসজিদে দান করবেন না। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অতএব ব্যাপারে সাবধান থাকতে হবে। যদি আপনি হারাম কোনো টাকা কারোর কোনোভাবে উপার্জন করে থাকেন, এটার মালিক খুঁজে তাকে বের করে দিবেন, না পাইলে গরিব দুঃখীকে দান করে দিবেন, মসজিদ মাদ্রাসাতে হালাল এবং পিওর টনটনা টাকাটা দিবেন। একটা ঘটনা বলি আপনাদের, যারা মক্কা যাওয়ার তৌফিক হয়েছে বা ইউটিউবে ভিডিওতে দেখেন, মক্কা কালো গেলাপে ঘেরা যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লার একটা অংশ কিন্তু উঁচা দেয়াল বুক পরিমাণ আছে ঘেরাও করা, দেখছেন? এটাকে কি বলে? হাতিমে কাবা বলে, তাই না? এটার কাহিনী জানেন তো? এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল, এই ঘেরাও করাটা কাবার ভেতরে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা 4,500 বছর আগে নির্মাণ করেছেন, ওখানে কিন্তু এটা কাবার ভেতরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন নেতা ছিলেন, ওনার আমলে এই কাবার ঘর পুরান হয়ে গেছে, চুরিদারি হতো, চোররা উঠে যেত, নানা অসুবিধা হতো, তখন এটাকে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন। তারা মুশরিক ছিলেন কিন্তু তাদের সেজ দেখেন, তাদের রুচি দেখেন, তারা ঘোষণা দিলেন আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না, যাদের হালাল টাকা আছে তারা শুধু দেন, হারাম টাকা নেব না, দরকার হলে ঘরের উন্নতির দরকার নেই। এই জন্য টাকা তো হালাল সব সমাজে কম থাকে, ঠিক না? হালাল টাকা বেশি থাকে না কম থাকে? হালাল কম থাকে। সেজন্য এই যে উঁচা জায়গাটা হাতিম, এই জায়গাটাকে মসজিদে ঢুকাতে পারে নাই টাকার অভাবে। চিন্তা করেন এখনো পর্যন্ত সেটা সেভাবে রেখে দেওয়া হয়েছে যাতে করে মুসলমান রাষ্ট্রের সারা দুনিয়ার মানুষের শিক্ষা গ্রহণ করে, অথচ আমাদের দেশে দেখা যায় মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল শুধু কেন হুজুররা পাম্পটে দিয়ে, আমরা বলি ভাই পয়সা দেন পয়সা দেন, হালালের কথা অনেকে আমরা বলি না। অনেক ওলামায়ে কিরাম বলেন মাশাআল্লাহ, অনেকে বলেন আবার অনেকে বলেন না। আরে ভাই, হারাম টাকা দিয়ে চাকচিক্য করার চাইতে মসজিদ নর্মাল থাকুক, তারপরে হালাল টাকা দিয়ে হোক। হারামকে যদি আমরা নিজেরাই মারহাবার বাবা ওয়াজ মাহফিলে মঞ্চে দেই, তাহলে হারামের বিরুদ্ধে সংগ্রাম দুনিয়াতে কারা করবে? মুশকিল হলো টাকা পয়সা দিলে আমি হুজুরে গলে যাই, মাশাআল্লাহ মারহাবা দিয়ে ফেলাই। আমরা হালালকে গ্রহণ করব, হারাম নয়, হারামকে আমরা
না করব দুনিয়া সিস্টেমে কালো টাকা সাদা করা যায় কিন্তু আল্লাহর সিস্টেমে কালো টাকা সাদার কোনো সিস্টেম নাই 10000 টাকা চুরি করে আপনি 2000 টাকা দান করে দিলেন বাকি 8000 হালাল হয়ে যাবে না পুরোটাই দান করে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া বা মালিককে ফেরত দিয়ে আসতে হবে ওই যে একটা গল্প আমি বিভিন্ন জায়গায় বলি অনেক জায়গায় শুনছি একজনে গরু চুরি করে আনছে এনে কুরবানি দিয়ে দিস তাই হুজুর জিজ্ঞেস করলো এটা কি কাম করলা তুমি তো বলে হুজুর গরু চুরি করছে এটা পাপ আর কুরবানি দিছে এটা পুণ্য সওয়াব তো পাপে আর পুণ্য কাটাকাটি হয়ে গেল গোশতটা খাও এসব সহজ সমরণ করলে মায়ের একটাও নিচে পড়বে না আল্লাহর কাছে গিয়া চালাকি করলে সব জায়গায় চলবে না এই জন্য আল্লাহর ঘরের জন্য হালাল টাকা দেবো ঠিক আছে তো ইনশাআল্লাহ